পর্যাপ্ত শিক্ষকের অভাবে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্কুল পড়ুয়াদের। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চলে অবরোধ। এই অবরোধের ফলে বেশ কয়েক ঘন্টা ধরে আলিপুরদুয়ার ফালাকাটা রাস্তায় আটকে পড়ে যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, কিন্তু তা পৌঁছলেও অবরোধ তুলতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত বিডিও নিজে উপস্থিত হয়ে পড়ুয়াদের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয় ছাত্রীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার 1 নং ব্লকের শিলবাড়িহাটে। জানা গেছে শিলবাড়িহাট আরা জুনিয়র বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা প্রায় 550 জন থাকলেও শিক্ষিকা মাত্র 3 জন। ইংরেজি এবং ইতিহাস বিভাগের শিক্ষিকা থাকলেও বাংলা, অঙ্ক বা বিজ্ঞান বিভাগের কোনো শিক্ষিকাই নেই। পূর্বে ছাত্ররা উচ্চতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো লাভ হয়নি এবং দীর্ঘদিন ধরে এই সংকটের মধ্য দিয়ে স্কুল চালাচ্ছে পরিচালন সমিতি। স্বাভাবিকভাবেই ছাত্রীরা রাস্তা অবরোধ করে আন্দোলনে সামিল হয়। তাদের দাবি, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা না হলে বৃহত্তর আন্দোলন করবেন তারা। তারা ওরা কেউ করবে না, ধীরে সুস্থ। আচ্ছা তোমরা সবাই স্কুলে চলে যাও, ছাত্র ছাত্রীরা যারা আছো তারা সবাই স্কুলে চলে যাও, তোমরা পারবে না। কি জানিয়েছে আন্দোলনকারী ছাত্রীরা শুনব। কোচবিহার মিশন হাসপাতাল এখন আর হায়দ্রাবাদ নয়। আপনি কি গ্যাস্ট্রিক, আলসার, হেপাটাইটিস, লিভার সংক্রান্ত রোগে ভুগছেন? এখন থেকে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা পাচ্ছেন রেনাউন্ড গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর পরমেশ্বর রমেশ জুনার। রোগী দেখছেন কোচবিহার মিশন হাসপাতাল, NH-31 চকচকা কোচবিহার। আমরা আমাদের স্কুলের মধ্যে 550 জন ছাত্রী, সেখানে শুধুমাত্র 3 জন শিক্ষিকা। তো আমাদের ক্লাসও হচ্ছে শুধু একটা দুটো করে, এর জন্য আমাদের শিক্ষা নিয়ে এরকম। তাই আমরা শিক্ষিকা যেহেতু আসছে না, তাই আমরা আন্দোলন। আচ্ছা, এর আগে কি কোথাও জানিয়েছো এই বিষয়ে যে তোমাদের বিদ্যালয়ে শিক্ষিকা নেই? হ্যাঁ, এর আগে আলিপুর ডুয়ার্সে সেখানে আমাদের জানানো হয়েছিল। কী আশ্বাস দিয়েছিলেন তারা? তারা বলেছিলেন 7 দিনের মধ্যে এখানে যদি শিক্ষিকা শিক্ষিকা দেওয়া হবে। আর আমরা বলছিলাম যদি 7 দিনের মধ্যে শিক্ষিকা যদি না হয় তাহলে আমরা আন্দোলনটা করব। আচ্ছা, তারপরেই তোমরা এই আন্দোলনে সামিল হয়েছো? হুম। পড়াশোনা করে, ক্লাস 8-এ পড়ে, তো মেয়ের কাছে ডেলি রিপোর্ট শুনি যে নাম প্রেজেন্ট করে চলে যায়। এখানে বলে 3 জন নাকি ম্যাডাম থাকে আর কি, তার মধ্যে একজন কাগজপত্র মেনটেন্স করতে চলে যায় আর 2 জন থাকে। তো 540 থেকে 45 জন ছাত্র, এর মধ্যে কী করে হয় 2 জন টিচার দিয়ে? আচ্ছা, আপনারা কি তাহলে এই যে আন্দোলন করছে এটাতে কি আপনারাও সামিল হচ্ছে? আমরা যারা গার্জিয়ানরা আছি আমরা সবাই এর সাথে সহযোগিতা করব। এবং এই বিষয়ে বিদ্যালয় পরিদর্শক কি জানিয়েছেন শুনব। এখানে আপাতত একটা ছাত্র শিক্ষকের একটা অধিকার তো দিয়ে আছে, আমাদের ছাত্র সংখ্যা তুলনায় শিক্ষক অপ্রতুল। তো আমরা এটা নিয়ে হায়ার অথরিটির সাথে কথা বলেছি, খুব তাড়াতাড়ি এটা সমাধান করছি। এটা কাম্য না, যাই হোক তাদের হয়তো মানে বিস্তর ভুল হয়েছে, যেহেতু আমরা সমাধান করছি তো এটাতে একটা সময় লাগবে সরকারি কাজ। তো আমরা তাড়াতাড়ি ব্যবস্থা করছি, করে ফেলেছে এখন আর বলার কিছু নেই।